হ্যালো বন্ধুরা, আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। এই জন্য আমি গাজরগুলো খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ঘিটা এবার গরম হতে দেব। দেখুন বন্ধুরা, ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি বেটে রাখা গাজরটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি কড়াইয়ের মধ্যে গাজরটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা হতে দেবো। দেখুন বন্ধুরা, আমার গাজরটা ঘিয়ের মধ্যে ভালোভাবে ভাজা হচ্ছে। এবার আমি তার পাশে কিছুটা কুচানো কাজু ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি গাজর আর কাজু একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে দেবো গাজরটা একটুখানি সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এবার আমি কড়াই থেকে চাপাটা খুলে নেব, নিয়ে আর একটু নেড়ে নেব। নিয়ে দেখবো ঘিয়ের মধ্যে কাজুটা আর গাজরটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে বা ভাজা হয়েছে। ঘিয়ের সঙ্গে কাজু আর গাজরটা বেশ ভালো নরম হয়ে গেছে। এরপর আমি হাফ লিটার রেড কাউ দুধ আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে নেব কড়াইয়ের উপর থেকে। দেখুন দুধটা অনেকটা চাল দেওয়া হয়ে গেছে গাজরের সঙ্গে। এবার আমি এর সঙ্গে 300 মতো চিনি দিয়ে দেবো, দিয়ে এটা দুধের সঙ্গে আর গাজরের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। যেহেতু আমরা চিনিটা অল্প খাই, ওই জন্য 300 গ্রাম চিনি দিয়েছি। যদি আপনারা মিষ্টিটা বেশি খান তাহলে চিনিটা একটু বেশি পরিমাণে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার গাজরের হালুয়া তৈরি। দুধটাও ভালোভাবে গাজরের সঙ্গে টেনে গেছে। এবার আমি গাজরের হালুয়াটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি গাজরের হালুয়াটা নামিয়ে নিয়েছি। এবার আমি কাজু আর কিশমিশ দিয়ে এটা একটু সাজিয়ে নেব। এটা আপনারা ঠান্ডার সময় করে খেতে পারেন, খেতে খুব ভালো লাগে। শুধুও ভালো লাগে, রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারে, খুব ভালো লাগে। এবার কিশমিশটা উপর থেকে ছড়িয়ে দেবো আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, আমার গাজরের হালুয়া পুরোপুরি তৈরি সাজানো। যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।